সীতাপুর গ্রামে সুজাতা তার 10 বছরের ছেলে কৃষির সঙ্গে বাস করত। কৃষির বর যখন 10 বছর চলে তখনই তার বাবা ইন্তেকাল করে। সুজাতা অনেক কষ্ট করে কৃষকে লেখাপড়া শেখায়, তাকে মানুষ করে। খেতে খেলেও সুজাতার মনের মধ্যে কোন রকমের দুঃখ ছিল না। এভাবেই দিন কাটছিল। একদিন সুজাতা কাজ থেকে বাড়ি ফিরেছিল, হঠাৎ করে রাস্তার মধ্যে বাচ্চাদের কান্নার আওয়াজ শুনতে পেল। আরে এখানে তো দেখছি শুধু ময়লা আবর্জনা আর পলিথিন ভরা আছে, কিন্তু বাচ্চাদের কান্নার আওয়াজ কোত্থেকে আসছে? একথা বলে সুজাতা বাস্তাজের খুঁজতে আরম্ভ করল। সে ময়লার থলেগুলো সরিয়ে দেখতে পেল অনেক সুন্দর সুন্দর ফুটফুটে 5টা বাচ্চা। সুজাতা বাচ্চাদের উপর থেকে ময়লা আবর্জনাকে সরিয়ে ফেলল। এরপর তাদেরকে ঘরে নিয়ে আসলো আর দুধ পান করালো। এসব দেখে কৃষ বলল, মা এই বাচ্চাগুলো কাদের, কিছু তো বুঝতে পারছি না। বেটা আজ থেকে 5 জন হলো তোমার বোন, ঠিক আছে? মানুষ কতটা নিষ্ঠুর, যদি আমি সময় মতো না পুষতাম তাহলে এই মাসুম ছোট ছোট 5টা বাচ্চার সঙ্গে কুকুর না জানি কি করে ফেলত। সুজাতা 5 জনের নামকরণ করল। কৃষও 5 বোনকে অনেক দেখভাল করত। সুজাতার উপরে 5-5টি মেয়ের দায়িত্ব এসে পড়ল। আগের থেকেও সুজাতা এখন অনেক বেশি পরিশ্রম করে, যাতে করে তার 5 মেয়ে ও 1 ছেলেকে ভালোভাবে মানুষ করতে পারে। এভাবে দিন কাটতে লাগল। এক সময় 5 বোনই বড় হয়ে গেল আর কৃষি শহরে চাকরি করতে শুরু করল। এদিকে সুজাতার শরীরও অনেক বেশি খারাপ হয়ে গেল। একদিন সুজাতা ফোনে তার ছেলের সঙ্গে কথা বলতে লাগল। বাবা, কৃষ কেমন আছিস বাবা? আমার শরীরটা অনেক খারাপ। শহরে গিয়ে তো তুই আমাকে তোর 5 বোনকে ভুলে গেছিস। তুই জানিস বেটা আমার শরীর কত খারাপ। আমি আর বাঁচব না, আমার এই শেষ মুহূর্তে তোর সঙ্গে দেখা করতে চাই। বেটা তুই আমার কাছে ফিরে আয়। আচ্ছা মা, আমি অল্প কয়েকদিনের মধ্যেই তোমার কাছে আসছি। তার পরের দিনই সুজাতার ছেলে কৃষ শহর থেকে বাসায় ফিরল, কিন্তু সে একা নয়, সঙ্গে তার বউকে নিয়ে আসলো। শহরে একা এসে বিয়ে করে ফেলেছিল। ছেলের বউকে দেখে সুজাতা বলল, বেটা কৃষ এ মেয়েটি কে? ওর নাম অনামিকা। আমরা একজন আরেকজনকে ভীষণ পছন্দ করি, তাই বিয়ে করে ফেলেছি। আমার ছেলে কবে যে এত বড় হয়ে গেছে আমি তো টেরই পাইনি। সুখে থেকো বাবা। বেটা বোধ হয় আমি তোর সাথে আর কথা বলতে পারবো না, এ আমার শেষ কথা। এই শেষ মুহূর্তে তোর কাছে আমি কিছু চাই না, আমি শুধু একটি ওয়াদা নিতে চাই, তা হলো আমার 5 মেয়েকে তুই ভালোভাবে নিজ দায়িত্বে বিয়ে দিয়ে দিবি। এছাড়া আমি কিছু চাই না বাবা, তুমি কি আমার এই ওয়াদা রক্ষা করবে? হ্যাঁ হ্যাঁ মা, কেন নয়, আমি তোমার সঙ্গে ওয়াদা করছি। ভাইয়া দেখো না মা কি বলছে, মা সবসময় এমনটাই বলে। মা ভাইয়া তো চলে এসেছে, তোমার কিচ্ছু হবে না, ভালো হাসপাতালে ভাইয়া তোমাকে চিকিৎসা করাবে, তুমি ঠিক হয়ে যাবে। ভাইয়া মায়ের মুখে এরকম কথা শুনলে না, আমাদের বুকের মধ্যে রাতটা থাকে না, আমরা যেন মরে যাই। 5 মেয়ে ও সুজাতাকে অনেক বেশি ভালোবাসত। যখন সুজাতা এরকম কথা বলত তখন 5 মেয়েও অনেক বেশি কষ্ট পেত। কিন্তু ভাগে যেটা আছে তাকে আর কে খণ্ডাবে, যে চলে যাবার সে তো চলে যাবে। এর অল্প কয়েকদিন পরেই সুজাতা কৃষ ও তার 5 মেয়েকে ছেড়ে পৃথিবী ছেড়ে চলে যায়। কৃষ ও 5 বোন সুজাতার জন্য কান্না করতে করতে তাদের অবস্থা একেবারে খারাপ হয়ে গিয়েছিল। কৃষ তার মাকে কবরস্থ করল। এই কিছুদিন পরে কৃষের বউ অনামিকা বলল, শোনো গ্রামে থাকার আর কতদিন ইচ্ছে তোমার, শহরে যাবে না? হ্যাঁ হ্যাঁ তুমি একদম ঠিক বলেছো, আমিও তোমাকে সেটাই বলতে চাইছিলাম। আমি আমার বোনদেরকেও বলে দেব, ওরাও যেন তাড়াতাড়ি প্যাকেট ট্যাকেট সবকিছু গুছিয়ে নেয়। কি বললে কি বললে, আর একবার বলো। আমি তোমার গ্রামের গায়ে ও বোনদেরকে সাথে নিয়ে যাবো শহরে? হ্যাঁ এসব তুমি কি বলছো, থাকা কতটা খরচের ব্যাপার তুমি কি জানো না? আর সবকিছুর কত বেশি দাম। আমি তোমার 5 বোনকে কিছুতেই শহরে নিয়ে যাব না, আমি শুধু তোমাকে বিয়ে করেছি, তোমার 5 বোনের দেখার দায়িত্ব আমার উপরে না। আমি শুধু যাব, তোমার 5 বোনকে কখনো নিয়ে যেতে পারবো না, একথা জেনে রাখো। তুমি কান খুলে ভালোভাবে আরেকবার শুনে রাখো, ওরা আমার সঙ্গে শহরে যাবে না, যাবে না, যাবে না।
হাই খোদা, এ তুমি কি কথা বলছো? এটা কোনো কথা হলো? আমি আমার পাঁচ বোনের খেয়াল রাখবো, ওদের দেখাশোনা করবো, বিয়ে শাদি দেব। পাঁচ বোনকে যদি আমি শহরে নিয়ে যাই, তাহলে তুমি যে কয় টাকা ইনকাম করো সবই তো তোমার পাঁচ বোন গিলবে। আমি এদেরকে কখনো নিয়ে যাবো না, তো যাবো না। পাঁচ বোনের চামচা হয়েছে, ও চামচা। ওর বোনদেরকে অনেক ভালোবাসে, ও তো বোনদেরকে বেঁধে কিছুতে যাবে না। শোনো, তুমি তো তোমার পাঁচ বোনকে বিয়ে দিতে চাও, তাই না? বিয়ে না হওয়া পর্যন্ত আমরা শহরে যাবো না, এখানে থাকবো। তাড়াতাড়ি বিয়ের জন্য পাত্র খুঁজে নিয়ে আসো। যত সব ঝামেলা, মা মরার পরে আমরা একেবারে একা হয়ে গেছি। ভাবি তো চায় না যে আমরা ভাইয়ের সঙ্গে কথা বলি, আমাদেরকে দেখতেই পারে না। ভাবি আমাদের সঙ্গে ভাইকেও কথা বলতে দেয় না। ভাবি কত অত্যাচার করে আমাদের পরে, আমরা ভাইকে এসব তো কিছুই বলতে পারছি না। ভাবি তো চাতার সঙ্গে বিয়ে দিয়ে বাড়ি থেকে আমাদেরকে তাড়িয়ে দিতে চাচ্ছে। আল্লাহ জানে ভাবি কাকে কাকে যে ধরে এনে আমাদের সঙ্গে বিয়ে দিয়ে দেবে। ভাবি একটু ভালো না। এই যে পাঁচ মহারানী, পাঁচজন বসে এখানে কি গল্প করা হচ্ছে? হ্যাঁ, কি ভেবেছিলে আমার সঙ্গে তোমরা পাঁচজন মিলে শহরে যাবে? শহরে কি ফুর্তি আনন্দ করবে? আমি কখনোই তোমাদেরকে শহরে নিয়ে যাব না, শহরের মুখও দেখতে দেবো না। এখানে তোমাদেরকে দফা করে যাব। বিয়ে দেওয়ার দায়িত্ব দিয়েছে তোমাদের ভাই, বিয়ে দিয়ে আমরা শহরে চলে যাব। এরপর জীবনে কখনো তোমাদের ভাইকে এখানে ফিরতে দেবো না, এই গ্রামে গায়ে ভূতের সঙ্গে। অন্য পাঁচজন, আমার অনেক ক্ষুধা পেয়েছে, তাড়াতাড়ি রান্নাঘরে গিয়ে রান্না করে নিয়ে আসো। ওঠ, তুই গার্ডেনে যা, গার্ডেন কতটা নোংরা হয়ে আছে। গার্ডেনে ঘোরা আমার অনেক পছন্দ, যা তারি পরিষ্কার কর গিয়ে। পাঁচ বোন তাদের ভাবির কোনো উত্তরই দিল না। ভাবির কড়া কথা শুনে তারা চুপচাপ কাজে চলে গেল। কাজল গার্ডেনে গিয়ে অনামিকার প্রিয় বাগান পরিষ্কার করছিল। হঠাৎ করে কাজলের হাত থেকে অনেক সুন্দর একটি ফুলের টব পড়ে ভেঙে গেল। যখন এই সংবাদ অনামিকা জানতে পারল, তখন সে রেগে আগুন হয়ে গেল আর কাজলকে অনেক পেটালো। তার চুল পেঁচিয়ে ধরে বলল, জানি খুনো, একটি কাজও তুই ঠিক মতো করতে পারিস না। আমার সবচেয়ে প্রিয় যে ফুলের টপটা, সেটাই ভেঙে ফেললি। তোকে কঠিন থেকে কঠিন পেতে হবে, এক সপ্তাহ পর্যন্ত তুই খাবার পাবি না। সব কাজ তুই করবি, কাপড় কাচা, ঘর দর পরিষ্কার করা, সবকিছু, জামা ইস্তারি করা। আমার হাতে অনেক চোট লেগেছে, ভাবি আমাকে ছেড়ে দাও, কেন আমাদের উপরে এরকম অত্যাচার করো? যখন ভায়া বাসায় থাকে, তখন ভায়ার সঙ্গে কত ভালো ব্যবহার করো, আর ভায়া বাড়ি থেকে বের হয়ে গেলে আমাদের সঙ্গে এমন অত্যাচার করো কেন? ভাবি কেন তুমি কেন আমাদেরকে ভালোবাসো না, কেন এত অত্যাচার করো? প্রশ্ন করিস তাই না? আমাকে প্রশ্ন করিস? তুই কে আমাকে প্রশ্ন করার? তোর মা তোদের পাঁচ পাঁচটা বোনকে জন্ম দিয়ে আমাদের উপরে লিখে গেল, আমাদের উপর দায়ভার দিয়ে গেল। অর্থ সম্পদ সবকিছু শেষ হয়ে যাবে তোদের পাঁচজনকে বিয়ে দিতে। জানি আমার কপাল কতটা পোড়া, এই জন্য আমি ক্রিসের সঙ্গে বিয়ে করেছিলাম। আমি কি আর জানতাম যে আমার পাঁচ পাঁচটি গায়া ভূত ননদ আছে, ওদেরকে আমার বিয়ে দিতে হবে? তুই তোবার যদি আমাকে প্রশ্ন করার দুঃসাহস করিস, তাহলে তোর জিব্বায় আমি কেটে দেবো। রামজালি কথা কর, মুখপুরি বান্ধবী কথা কর, আমাকে প্রশ্ন করে। সবসময় তার পাঁচ পাঁচটি ননদের সঙ্গে খারাপ ব্যবহার করত, সবসময় তাদের উপরে রেগে থাকত, কারণ পাঁচজনকে বিয়ে দিতে হবে আর বিয়ে দিতে গেলে অনেক টাকা খরচ হয়ে যাবে। অনামিকা তার পাঁচ ননদের জন্য এমনই বিয়ের পাত্র খুঁজত যেখানে কোনো যৌতুক দিতে হবে না। একদিন এক ঘটকাণ্ডি আসল আর অনামিকাকে বলল, দেখো অনামিকা, যৌতুক ছাড়া কি এই যুগে বিয়ে হয়? কমপক্ষে দশ দশ লক্ষ টাকা তো খরচ করতেই হবে। আপনি তো মানুষের বিয়ে ঠিক করে বলান, আপনার কাছে তো পাত্রের অভাব নাই, এমনকি কোনো পাত্র পাওয়া যাবে না যেখানে যৌতুক দেওয়া লাগবে না? আমি আপনাকে 20,000 টাকা দিয়ে বসে আছি, এরপরেও আপনি ঠিকঠাক মতো কেন কাজ করছেন না? আমি আমার পাঁচ ননদের বিয়েতে এক টাকা খরচ করতে পারবো না। ওদের বিয়ের জন্য পাত্র খুঁজে দেওয়া বাদ দিয়ে আপনি উল্টো আমার কাছে বলছেন দশ দশ লক্ষ টাকা খরচ হবে। যে কোনো রকমের বিয়ের পাত্র হলেই হলো, অন্ধ হোক, কানা হোক, লোলা হোক, আমার কিচ্ছু যায় আছে না, বিয়ে দিতে পারলেই হলো। আরে অনামিকা, অত্যাচারী মহিলা আমি অনেক দেখেছি, কিন্তু তোমার মতো এমন অত্যাচারী মহিলা জীবনে কখনো দেখিনি। অন্ধ লোলা প্রতিবন্ধীর সঙ্গে নিজের ননদের বিয়ে দিতে চাইছো? জীবনে এমন মহিলা দেখিনি রে বাবা। আমি তো অনেক জায়গায় বিয়ের জন্য পাত্র পাতি দেখাশোনা করি, আমার কাছে অনেক এমন পাত্র আছে, পাঁচ ভাই আছে, অনেক গরিব, দিনমজুরের কাজ করে নিজের সংসার চালায়, বাড়িও কাঁচা মাটির তৈরি, সেখানে যৌতুকের কোনো বালাই নেই। তাদের যদি একটা করে বউ মিলে, এটাই ওদের কাছে অনেক বেশি বড়। তুমি যদি বলো ওদের সঙ্গে আমি বিয়ের কথা বলবো। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি বিয়ের দিন তারিখ ঠিক করুন, ওখানে বিয়ে দেব। অনামিকা তার পাঁচ ননদের বিয়ে অনেক গরিব ঘরে পাকা করে দিল আর ক্রেশের কাছে বলল যে তারা অনেক ভালো লোক আর তারাই তার পাঁচ বোনকে অনেক খুশি রাখতে পারবে।
কৃষের অনেক ইচ্ছে ছিল পাঁচ বোনকে ভালো ঘরে বিয়ে দিবে। তো এরই মধ্যে কৃষের বড় ধরনের অ্যাক্সিডেন্ট হয়। সেই দুর্ঘটনায় কৃষ অনেক বেশি আহত হয়। সেখানে তার অনেক টাকা খরচ লাগে চিকিৎসার জন্য। শুধু তাই নয়, কৃষ তার পাও হারিয়ে ফেলে। এখন কৃষ একেবারে পঙ্গু। বিয়ের আর অল্প সময় বাকি আছে, কিন্তু কৃষ তার পাঁচ বোনের জন্য বিয়ের একটি লেহেঙ্গাও কিনতে পারেনি। মনের দুঃখে কৃষ তার বোনদের কাছে ক্ষমা চাইছিল। আমার প্রিয় বোনেরা, তোমরা আমাকে ক্ষমা করে দিও। বিয়ের দিনে আমি তোমাদের পাঁচজনকে একটি করে লেহেঙ্গাও দিতে পারলাম না। ভাইয়া, আমাদের আর কিছু লাগবে না। তোমার দোয়া যদি সাথে থাকে, এটা আমাদের জন্য অনেক বড় কিছু। আমরা পুরনো পোশাক পরে বিয়ে করে অনেক খুশি হব। ভাইয়া, বিয়ের নতুন কাপড় চাই না, শুধু তোমার দোয়া চাই। অনামিকা তার পাঁচ ননদের বিয়েতে একটি নতুন কাপড় দিতে চেয়েছিল না, আর অনামিকার এই মনের আশাটাই পূর্ণ হয়ে গেল। কিন্তু এর থেকেও বেশি কষ্টের জিনিস অনামিকাকে সহ্য করতে হল, তা হল তাদের কাছে অর্থ সম্পদ যা কিছু ছিল সবই শেষ হয়ে গেল, আর কৃষ হয়ে গেল প্রঙ্গু। অনামিকা তার ননদের সঙ্গে খারাপ করতে চেয়েছিল, এই জন্য আল্লাহ তালা তার সঙ্গে খারাপ ঘটাল। বিয়ের দিন অনামিকা জানতে পারল যে এই পাঁচ বোন কৃষের আপন বোন নয়, পাঁচজনই ছিল সৎ বোন। এই কথা জানার পরে অনামিকা পাঁচ বোনকে সব সত্য কথা বলল। তোমরা পাঁচ বোন কৃষের আপন বোন নয়? মরার আত্মাকুর থেকে উঠে এসেছো তোমরা। তোমরা আমার স্বামীর সব অর্থ সম্পদ চুষে খেয়েছ। আমি তোমাদের বিয়ে হতে দেব না, আমি তোমাদের ছাড়বো না। যাও, যাও এখান থেকে, বেরিয়ে যাও। যদি বাড়ির মধ্যে তোমাদেরকে এক কদমও দেখি, তাহলে তোমাদেরকে জানে মেরে ফেলবো আমি। তোমাদের মতো অপয়া, তোমাদের মতো খারাপ মেয়েদের বিয়ে কখনোই হতে দেব না। কৃষ কখনোই তোমাদেরকে বিয়ে দিবে না, কখনোই না। ভাবি, এতে আমাদের কি দোষ? আমরা তো কেবলমাত্র জানলাম যে আমরা কৃষ ভাইয়ার আপন বোন নয়। আমরা পাঁচ বোনই সব সময় কৃষ ভাইয়াকে আপন ভাই মনে করেছি, এখনো করি। আর আজ আপনি আমাদের বিয়ের দিনে কেন বাড়ি থেকে বের করে দিচ্ছেন? আজকে তো আমাদের বিয়ের দিন, কমসে কম আজকের দিনটা শুধু থাকতে দিন। আর কিছুক্ষণ পরেই তো আমরা বিদায় হয়ে যাব এই বাড়ি থেকে। ভাইয়া আমাদেরকে আমাদের স্বামীর হাতে তুলে দিতে চাইছে, এই কাজটুকু করতে দিন আপনি। ভাবি, আমি তোমাদের কোনো কথাই শুনতে চাই না। এই মুহূর্তে যদি বাড়ি ছেড়ে না যাও, তাহলে বুঝতেই পারছো আমি তোমাদের সঙ্গে কি আচরণ করতে পারি। বিয়ের দিনে এই সত্যটা জানার পরে পাঁচ বোন কান্না করতে করতে তাদের অবস্থা একেবারে বেহাল হয়ে গিয়েছিল। সেই থেকে অনামিকা পাঁচ ননদকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিল। বেচারি কৃষ কিছুই জানতে পারল না যে তার পাঁচ বোনের সঙ্গে সব কি করা হচ্ছে। পাঁচ বোন বাড়ি ছেড়ে বেরিয়ে আসলো। তারা পাঁচজনই খুবই কান্না করছিল। করতে করতে তাদের অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল। ঠিক তখনই তাদের সামনে খুব সুন্দর পরি আসলো। পরিকে দেখে তারা বলল, পরি, আমাদের তো বিশ্বাসই হচ্ছে না যে আমরা চোখের সামনে পরি দেখতে পাচ্ছি। আমারও তো বিশ্বাস হচ্ছে না যে আমি আমার মেয়েদের সঙ্গে এভাবে সাক্ষাৎ করব এই অবস্থায়। আমার পাঁচ মামনি, আমি তোমাদের মা। আমি তোমাদের বিয়ের জন্য ও পাঁচটি লেহেঙ্গা নিয়ে এসেছি। আর এই লেহেঙ্গা কোন সাধারণ লেহেঙ্গা নয়, এগুলো হলো জাদু লেহেঙ্গা। এটা পড়লে তোমরা সব সত্য জেনে ফেলবে যে কেন আমি তোমাদেরকে আমার কাছ থেকে পৃথক করে রেখেছিলাম। কারণ ছিল যে আমি তোমাদেরকে আমার কাছ থেকে পৃথক করে দিয়েছিলাম। প্রিয় পাঁচ মেয়ে, তাড়াতাড়ি তোমরা এই বিয়ের লেহেঙ্গা পরো, আজকেই তোমাদের বিয়ে। তোমাদের বিয়ে হবে পরিরাজ্যের পাঁচ রাজকুমারের সঙ্গে। আমাদের পা, আর আমাদের জন্য বিয়ের লেহেঙ্গা নিয়ে এসেছেন, যেগুলো পরে সব সত্য কথা আমরা জেনে ফেলবো। আর পরিরাজ্যের রাজকুমারের সঙ্গে আমাদের বিয়ে, এসব আপনি কি বলছেন? কিছুই বুঝতে পারছি না। আমার প্রিয় বাচ্চারা, হাতে সময় অনেক কাও, যদি সূর্য ডুবে যায় তাহলে সবকিছু সর্বনাশ হয়ে যাবে, তছনছ হয়ে যাবে। তাড়ি এই বিয়ের লেহেঙ্গা পরে নাও, আর আমার সঙ্গে পরিরাজ্যে চলো, পরে তোমরা সবকিছু জানতে পারবে। পুরীর এসব শুনে পাঁচ বোন কিছুই বুঝতে পারল না যে তাদের সঙ্গে এসব কি হচ্ছে। এরপরও তারা পুরীর কথা অনুযায়ী যখনই পাঁচটি লেহেঙ্গা পরে নিল, বিয়ের সেই পাঁচ জাদুর লেহেঙ্গা পরার সঙ্গে সঙ্গে সব সত্য কথা জেনে ফেলল কিভাবে এক দুষ্ট কালো ডাইনি পুরীর পিছু লেগেছিল। আর পুরীকে বাধ্য হয়ে তাদের পাঁচ মেয়ের জীবন বাঁচানোর জন্য পৃথিবীর জঙ্গলে ছেড়ে যেতে হয়েছিল। পাঁচ বোন বিয়ের চাদর লেহেঙ্গা পরে পরিরাজ্যে চলে গেল, আর পাঁচ রাজকুমারীর সঙ্গে তাদের বিয়েও হয়ে গেল। পাঁচ বোন তাদের শ্বশুর বাড়িতে হাসি খুশিতেই থাকতে লাগলো। তিন তারা তাদের মাকে বলল, যে ভাই আমাদেরকে পেলে পুষে বড় করেছিল, আমরা ওই ভাইয়ের কাছে যেতে চাই। আমরা আমাদের ওই ভাইয়ের জীবন সুখে ভরে দিতে চাই। আমাদের ওই কৃষ ভাই
নিজের পায়ে হাঁটতে পারে না, দাঁড়াতেও পারে না। আমরা কি আমাদের জাদু শক্তি দ্বারা আমাদের ভাইয়ের পাকে ঠিক করে দিতে পারি মা? হ্যাঁ হ্যাঁ, কেন নয়, তোমাদের পাঁচ বোনের বিয়ের জাদুর লেহেঙ্গা অনেক শক্তিশালী। জাদুর লেহেঙ্গা দ্বারা তোমাদের ভাইকে সাহায্য করতে পারো, তার পা ঠিক করে দিতে পারো। পরিরাজ্যের দুষ্ট অশুভ শক্তির সঙ্গে তোমরা লড়াইও করতে পারবে। এরপর তোমরা যখন খুশি পরিরাজ্যে যেতে পারবে, যখন খুশি পৃথিবীতেও যেতে পারবে, কোনো অসুবিধা থাকবে না। তোমাদের কাছে আছে জাদুর লেহেঙ্গা আর অদ্ভুত শক্তি। এরপর তারা উড়ে উড়ে পৃথিবীতে আসলো আর জাদুর বিয়ের বাইটার লেহেঙ্গার সাহায্যে অনেক অর্থ সম্পদ তার ভাইয়ের সামনে প্রকট করল আর তার ভাইয়ের পাও ঠিক করে দিল। অনেক অর্থ সম্পদ দিয়ে যখন পাঁচ বোন সেখান থেকে ফিরে আসতে লাগলো, তখন অনামিকা তাদের কাছে ক্ষমা চাইল। সব সময় তোমাদের সঙ্গে খারাপ ব্যবহার করেছি, এরপরেও তোমরা কখনোই আমাকে কোনো কথা শোনাওনি, একটা কথার উত্তর দাওনি। বিয়ের দিন আমি তোমাদেরকে বাড়ি থেকে বের করে দিয়েছি, অনেক খারাপ, আসলে আমি অনেক খারাপ। তোমরা কি আমাকে ক্ষমা করতে পারবে না, একবার সুযোগ দাও? আমি শুধরে নিতে চাই নিজেকে, এমন ভুল আর কখনো হবে না। আমরা আপনাকে ক্ষমা করে দিলাম। পাঁচ বোন তাদের ভাবিকে ক্ষমা করে দিল আর অনেক অর্থ সম্পদ তাদেরকে দিয়ে পুরী রাজ্যে ফিরে গেল। পুরী রাজ্যে তাদের মা ও স্বামীর সঙ্গে হাসি খুশিতে বাকিটা জীবন কাটাতে লাগলো।